আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে আমার আজকের ব্লগে। আজ আমি কোনো ডেইলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি না, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি রেসিপি, চিকেন পপকর্ন। এখানে আমি 4 পিস চিকেন ব্রেস্টকে কিউব করে কেটে নিয়েছি, দিয়ে দিয়েছি 1 চা চামচ লবণ, দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। এই বেকিং পাউডার চিকেন ব্রেস্টকে সফট হতে সাহায্য করবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ গার্লিক পাউডার, 1 চা চামচ জিঞ্জার পাউডার, 1 চা চামচ ব্ল্যাক পেপার পাউডার, 1 চা চামচ পাপরিকা, 1 চা চামচ মিক্সড হার্বস। আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ ফিশ সস। ফিশ সস আপনারা চাইলেই স্কিপ করতে পারেন। এখন আমি সব উপকরণগুলোকে মিক্স করে নিচ্ছি। এখানে লবণ আমি 1 চা চামচ দিয়েছি, কারণ প্রতিটা সসেই লবণ আছে। চিকেনটাকে আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছিলাম। এখন আমি চিকেনটাকে কোট করে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি রেগুলার ফ্লাওয়ার, ব্রেড ক্রাম্বস, 1টি ডিম। আমি ডিমটা ফেটে নিচ্ছি। এখন আমি ম্যারিনেট করা চিকেনগুলোকে ডিমে দিয়ে দিচ্ছি। ডিমের সাথে চিকেনটাকে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। ডিম চিকেনের সাথে এমনভাবে মিক্স করে নিতে হবে যাতে করে আমরা এটাকে ভালো করে রেগুলার ফ্লাওয়ার এবং ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নিতে পারি। আমি এখানে দেখাচ্ছি রেগুলার ফ্লাওয়ার লাগিয়ে নিচ্ছি চিকেনের গায়ে। আপনারা চাইলে এভাবেও ভাজতে পারেন। চাইলে আপনারা ব্রেড ক্রাম্বস লাগিয়েও এই চিকেন পপকর্ন ভেজে নিতে পারবেন। এভাবে চিকেন পপকর্ন রেডি করে আমরা ডিপ ফ্রিজে প্রিজার্ভ করতে পারি। বাসায় গেস্ট আসলে আমরা ঝটপট ভেজে দিতে পারি, কিংবা বাসায় বাচ্চারা খেতে চাইলেও আমরা ভেজে দিতে পারি। আপনারা সকলেই হয়তো চিকেন পপকর্ন তৈরি করতে পারেন, আমি আমার মতো তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি। এভাবে আমি সবগুলো চিকেনকে কোট করে নিচ্ছি। এখন আমি চিকেন পপকর্নগুলোকে ভেজে নিচ্ছি। গোল্ডেন ব্রাউন করে আমি চিকেন পপকর্নগুলো ভেজে নিচ্ছি। আমি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আপনারা আমার নতুন নতুন ব্লগ যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি প্রেস করে রাখবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যাবে। আমার চিকেন পপকর্নগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি 1টি প্লেটে তুলে নিচ্ছি। আমি চিকেন পপকর্নগুলোকে এভাবে সার্ভ করেছি।
আপনারা চাইলে চিকেন পপকর্ন এভাবে ফ্রাইড রাইসের সাথে সার্ভ করতে পারেন। আমি আমার আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে আমার নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।